প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আজকে আমি আসছি ESKL অর্থাৎ ই পাসপোর্ট সার্ভিস যে অফিস অফিসিয়াল, এখানে আমি আসছি মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন আপনাদের সুবিধার্থে সরাসরি আজকে আমি এই অফিসে কথাবার্তা বলবো। আপনাদের এই ডকুমেন্টগুলো প্রয়োজন ই পাসপোর্ট করতে, অনেকে হয়তো ভয়ভীতি আছেন কি ডকুমেন্ট লাগবে বা আমি একদিনে করতে পারবো কিনা। অনেকে দূর দূরান্ত থেকে আসেন, পেনাং, জোহরলাল, মালাক্কা, বিভিন্ন পূর্বদেশ থেকে যারা আসেন একটা ভয়ের ভিতরে থাকেন যে আমি একদিনে পুরো আসতে পারবো কি। তো এই আপনাদের যেই প্রশ্নগুলো আছে পাসপোর্ট করতে কি কি প্রয়োজন, এই সকল প্রশ্নের বিস্তারিত আজকে আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদেরগুলো আছে, আমরা আজকে সেই প্রশ্নের উত্তরগুলো জানবো। তো সালাম আলাইকুম ভাই, স্যার কেমন আছেন? আপনি কেমন আছেন? এই তো ভালো। তো আজকে আসছি এই ESKL এর অফিসে বিস্তারিত জানার জন্য। বিশেষ করে আমার সকল প্রবর্তীরা আছে, আমাকে যারা ফলো করে থাকে, আমি আমার এই চ্যানেলে প্রবাসীদের বিভিন্ন ধরনের উপদেশমূলক কথা শেয়ার করি ইত্যাদি। আজকে আসছি এখানে ই পাসপোর্ট বিষয়ে, অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই ই পাসপোর্ট করতে আমার কি কি প্রয়োজন, কি কি ডকুমেন্ট লাগবে। তো একদিন চিন্তা আমরা করলাম যে সরাসরি অফিসে গিয়ে আমি বিস্তারিত জেনে ভিডিও করে সবার সাথে শেয়ার করি। আচ্ছা, তো এখন আপনি বলবেন যে ই পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় এবং কি কি করতে হবে, একজন প্রবাসী এখানে আসার পর সে একদিনে কমপ্লিট করতে পারবে না। এটা প্রথম যে প্রশ্নটা, যে কি কি লাগে। প্রথমত পাসপোর্টের ফটোকপি, ইনফরমেশন কপিটা লাগবে, আপনার এনআইডি কার্ডের কপি লাগবে। যদি এনআইডি কার্ডের কপি না থাকে সেক্ষেত্রে হচ্ছে জন্ম নিবন্ধন, যেটা বার্থ সার্টিফিকেটের কপি লাগবে, সেটা অবশ্যই অনলাইন হতে হবে। ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বার্থ সার্টিফিকেট, তাদের অ্যানালগ বার্থ সার্টিফিকেট, সেক্ষেত্রে হচ্ছে চেয়ারম্যানের মাধ্যমে, লোকাল চেয়ারম্যানের মাধ্যমে সে একদিনেই সেটা বার্থ সার্টিফিকেটটা নিয়ে নিতে পারবে। এরপরে লাগবে হচ্ছে ওনাদের প্রিভিয়াস অথবা বর্তমান অথবা ভিসা কপি অথবা আরটিকে কপি অথবা এনি কাইন্ডস অফ এভিডেন্স হি ইজ এ লেবার, মানে বা জেনারেল ওয়ার্কার যেটাকে আমরা বলি। কারণ হচ্ছে আমরা সাধারণ শ্রমিক যারা আছে, সাধারণ শ্রমিক এবং হচ্ছে স্টুডেন্টদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে থাকি, 5 বছরে হচ্ছে 196 টাকা, 10 বছর হচ্ছে 305 টাকা। সেক্ষেত্রে হচ্ছে ওনাকে একটা এভিডেন্স দিতে হবে। কিন্তু যদি কারো না থাকে সেক্ষেত্রে সে পাসপোর্ট করতে পারবে, যে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের কপি দিয়ে সে পাসপোর্টটা করতে পারবে, কিন্তু তার ফুল পেমেন্ট লাগবে। সেক্ষেত্রে হচ্ছে তার 5 বছরে হচ্ছে লাগবে 305 টাকা এবং 10 বছরে 741 টাকা। কিন্তু যে কোনো ধরনের প্রমাণ যদি সে সাবমিট করতে পারে যে উনি একজন সাধারণ শ্রমিক, এনাফ এই আর কি। আরেকটা প্রশ্ন করেছেন, যে আরেকটা কথা বলে রাখি যে পাসপোর্টের ফটোকপির ক্ষেত্রে অনেকেই আমাদের এখানে অফিসে আসে যাদের পাসপোর্ট হচ্ছে হাতে লেখা পাসপোর্ট। হাতে লেখা পাসপোর্ট কিন্তু এখন আমরা গ্রহণ করছি না, এটা সরকার থেকে নির্দেশ আছে আমাদের। সেটা হচ্ছে অনেকেই দূর দূরান্ত থেকে আসে যে আমি এখানে কমপ্লিট করে যেতে পারবো কিনা, এই বিষয়ে একটু শেয়ার করুন। আমরা হচ্ছে ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি যে একদিনে আমরা যাদেরকে যতটা আমার পার্সনকে সার্ভিস দিতে পারবো ওইভাবেই করি আমরা। আমরা একদিনে সবকিছু করে ফেলি এবং আমাদের হিউজ পরিমাণে এখানে ইকুইপমেন্ট আছে, হিউজ পরিমাণে হচ্ছে আমাদের স্টাফ আছে, আমরা একদিনে সব কমপ্লিট করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা যে ডকুমেন্ট গুলো নিয়ে আসবে ই পাসপোর্ট করার জন্য, তো সেক্ষেত্রে সে শুধু ডকুমেন্ট গুলো এখানে নিয়ে আসবে না, ওনাকে আবার কোনো ফর্ম ফিল আপ বা আদার্স অন্য কোনো কাজকর্ম করতে হবে, বিশেষ করে যে ব্যাংক ড্রাফটের ব্যাপারটা, এটা একটু ভালো একটা প্রশ্ন করেছেন। ডকুমেন্ট গুলা জাস্ট উনি হচ্ছে এখানে নিয়ে আসবে, আমরা এখান থেকে হচ্ছে আমাদের টিম আছে, আমরা আমরা ফটোকপি করে নিব। কারো যদি প্রিন্টিং এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ওকে এই সাপোর্ট হেল্প করব, প্রিন্টিং এর ক্ষেত্রে তাকে হেল্প করব প্রিন্ট করার ক্ষেত্রে জাস্ট। আর হচ্ছে আরেকটা প্রশ্ন করেছেন যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, এখানে কোনো ফর্ম ফিল আপ করা লাগবে না, সব ফর্ম ফিল আপ এখানে আমরা করব এই। এক্ষেত্রে যে ফর্ম ফিল আপ করবেন, তো ওনার তো যে ডকুমেন্ট বা ওনার কোনো ঠিকানা বা অ্যাড্রেসের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ অবশ্যই, আমাদের একটা ফর্ম আছে ESKL পার্সোনাল ফর্ম, এটা পার্সোনালি থাকে। এখানে দেখেন ফর্মে হচ্ছে লেখা আছে যে ফোন নাম্বার, ওনার নিজের যে ফোন নাম্বারটা, এখানে লেখা আছে যে আরেকটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, যেটা বাংলাদেশের বাবা মা ভাই বোনের কন্ট্যাক্ট নাম্বার একদম পরিবার থেকে। এরপর উনি হচ্ছে যে কোম্পানিতে জব করে, যে কোম্পানির আন্ডারে, হয়তো ওনার ভিসা নাই কিন্তু উনি তো কোনো না কোনো কোম্পানির আন্ডারে আছে, তাই না, চাকরি করে, সেক্ষেত্রে কোম্পানির নাম এবং কোম্পানির হচ্ছে যেই জায়গায় অথবা যে স্টেটে তার কোম্পানিটা এটা। এরপর হচ্ছে আমাদের হচ্ছে লোকাল অ্যাড্রেস, উনি কোথায় থাকে, উনি যে সেই লোকাল অ্যাড্রেসটা একটু ডিটেল লাগবে, জালান নাম্বার টাম্বার সহ লাগবে। এরপরে হচ্ছে উনি হচ্ছে কতদিন মালয়েশিয়াতে আছেন এবং এই কোম্পানির আন্ডারে সে কতদিন আছেন, ওনার ইমেল নাম্বার, ওনার জাস্ট স্যালারি, আর এখানে এখানে যে তার পারমানেন্ট অ্যাড্রেস, এটা আমরা এখান থেকে পাসপোর্ট থেকে লিখে দেখে আমরা লিখে লিখে থাকি। আর ওনার বাবা কি করে, ওনার মা কি করে, উনি স্পাউস কিনা, যদি কোনো কেউ যদি স্পাউস আগে সিঙ্গেল ছিল, সিঙ্গেল করাকালীন সময়, সিঙ্গেল যেমন আমি সিঙ্গেল করাকালীন সময় হচ্ছে অনেকেই পাসপোর্ট করেছে, কিন্তু এখন হচ্ছে
পাসপোর্টে তার ওয়াইফের নাম ইনক্লুড করবে, সেক্ষেত্রে হচ্ছে ওনাকে হচ্ছে ওই ম্যারেজ সার্টিফিকেটটা প্রুফ হিসেবে দেখাইতে হবে। এই একটা বিষয়, জাস্ট এজ ইউজুয়াল এইটুকুই ইনফরমেশন। আরেকটা বিষয় হচ্ছে, যেমন আপনি যে কথাটা বলছেন, উনি হয়তো বিয়ে করছে আগে, এমআরপি পাসপোর্টে আমার ওয়াইফের নাম আছে, তো তাহলে তো আর এই যে ম্যারেজ সার্টিফিকেটটা এটা তো আর প্রয়োজন নাই না, প্রয়োজন নেই। যদি নতুন। হ্যাঁ, সেক্ষেত্রে প্রুফ হিসাবে ওনার একটা ম্যারেজ সার্টিফিকেট। আরেকটি কথা হচ্ছে, প্রকাশ্যে আছে ওয়ান টাইম সিমগুলো ব্যবহার করে খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ তো এটা অবশ্যই তার একটা ভ্যালিড ফোন নাম্বার লাগবে যাতে পরবর্তীতে কল দিলে তাকে পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ হচ্ছে উনি যদি ওই ইন্টারনেট সিমে যদি 5 টাকা রিচার্জ করে তাহলে কিন্তু 1 মাসের বা 2 মাসের মেয়াদ কিন্তু আবার হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে উনি ইনফরমেশন গুলা স্মুথলি পেতে হচ্ছে ওনার সুবিধা হবে। আরেকটা বিষয় বলে রাখি, আপনি আমি আমি এড়িয়ে গেছি কথাটা, সেটা হচ্ছে যে অনেকের পাসপোর্ট হারিয়ে গেছে বা কোম্পানি রেখে চলে আসছে, সেক্ষেত্রে উনি যদি পাসপোর্টের ফটোকপি নিয়ে আসে আমাদের এখানে, আমরা কিন্তু ওনাকে হেল্প করতে পারবো। ভালো সুযোগ সুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ভয় থাকে যে আমার তো পাসপোর্ট হাতে নাই এই সেই। বিশেষ করে আরেকটি প্রশ্ন আমাকে অনেকে করেছেন যে ভাই আমি তো পাসপোর্ট করবো, আমার ভিডিও নিচে কমেন্ট করে থাকেন, কি পাসপোর্ট করবো এখন, আমি কি পাসপোর্ট করবো, আমার এমআরপি যে পাসপোর্ট, আমি বাংলাদেশে গেছি তখন আমি এনআইডি করছিলাম, কিন্তু এনআইডির সাথে আমার নামের বানান হয়তো এমআরপি পাসপোর্টের সাথে একটু অমিল আছে, অথবা আমার বয়স বা আমার যে জন্ম তারিখ একটু অমিল আছে। অনেকেই হয়তো বাংলাদেশে গিয়ে এনআইডি জমা করছেন, পাসপোর্টের সাথে মিল না রেখেই বয়স করছেন, বয়স কমাইছেন বা বাড়াইছেন, অথবা জন্ম যে নিবন্ধন সেটাও ছোট একটা গরমিল আছে, বাবা মায়ের নাম এমআরপির সাথে মিল নেই বা না নেই, ঠিক আছে। তো এই বিষয়ে যে আপনারা জানতে চেয়েছেন পাসপোর্ট করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, তো আজকে এই বিষয়গুলো জানবো। তো মালয়েশিয়ান অনেক প্রবাসীরা আমার কাছে এই প্রশ্নগুলো করেছেন যে এমআরপি পাসপোর্টের এনআইডি জন্ম নিবন্ধনের সাথে কিছুটা অমিল আছে, হয়তো নাম জন্ম তারিখ, জন্ম সাল, এমআরপি পাসপোর্ট এবং এনআইডি জন্ম নিবন্ধন অমিল থাকলে ই পাসপোর্টের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। এখানে অ্যাকচুয়ালি বলে রাখি, আসলে পাসপোর্ট কিন্তু আপনার প্রিন্সিপাল কোনো ইনফরমেশন কপি বা প্রিন্সিপাল কোনো আইডেন্টিটি না। হ্যাঁ, আমাদের হচ্ছে 3টা আইডেন্টিটি হচ্ছে মানুষের পার্সনকে বেরিয়ে, একটা পাসপোর্ট, একটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন, আর হচ্ছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড। সেক্ষেত্রে আপনি আপনি যদি চান আপনি অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হচ্ছে আপনি আপনার পাসপোর্টটা করতে পারবেন, কিন্তু একটা বিষয় সমস্যা হয়ে যায়। যেমন অনেকেই বলে যে আমার পাসপোর্ট হচ্ছে ভিসা আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এনআইডি সংশোধন করতে হবে, অথবা আপনি যদি খুব বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করেন সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট হচ্ছে সংশোধন করতে হবে যদি বার্থ সার্টিফিকেটের সাথে ভুল থাকে। আর যদি আপনার এনআইডিতে ভুল আছে কিন্তু বার্থ সার্টিফিকেটের সাথে ঠিক আছে, তখন আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে হচ্ছে পাসপোর্টটা করলেন কিন্তু এনআইডি পরবর্তীতে সংশোধন করে নিতে হবে। কারণ হচ্ছে আপনি যদি এনআইডি সংশোধন না করেন আপনার অনেক বাংলাদেশের অনেক সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। আমরা চাচ্ছি যে নাগরিকের 3টা ইনফরমেশন যেন একটা থাকে, যেমন পাসপোর্টে যেই নাম, ভোটার আইডি কার্ডে সেই নাম, জন্ম নিবন্ধনে সেই নাম থাকে। কারণ একটা পার্সনের ইনপুট 3টা ইনফরমেশন যারা 3 জায়গায় 3 রকম না থাকে, তাতে করে এটা কিন্তু ব্যক্তি সুবিধা, এটা কিন্তু কোনো ইএসকেএল বা গভর্নমেন্ট কিন্তু সুবিধা পাচ্ছে না। সুবিধাটা কিন্তু একজন পার্সনের, কারণ ওনার জমি কেনার ক্ষেত্রে কখনো বা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন করার ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি চাইলে এমআরপি পাসপোর্ট হচ্ছে আপনি চাইলে হচ্ছে ই পাসপোর্টে কনভার্ট করতে পারবেন, যদি ন্যাশনাল আইডি কার্ডের সাথে এমআরপি যদি ভুল থাকে আপনি চাইলে ন্যাশনাল আইডি কার্ডে করতে পারবেন যদি আপনি চান। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই যে দায়িত্বটা আপনার নিজের নিতে হবে যে ভিসার ক্ষেত্রে, অথবা হচ্ছে জন্ম নিবন্ধন আপনাকে সংশোধন, আর যদি জন্ম নিবন্ধনে ভুল থাকে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে। হচ্ছে আপনার যদি এমআরপি পাসপোর্টের সাথে যদি পাসপোর্টের কখনো গরমিল হয় সেক্ষেত্রে কিন্তু যেমন জন্ম তারিখ হচ্ছে নামের অক্ষর গরমের, ইমিগ্রেশন কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে প্রবলেম করে ভিসা দেওয়ার ক্ষেত্রে। সেই জায়গা থেকে আমরা চাইবো যে আপনার সকল ইনফরমেশন যেন একটা ক্যাটাগরি হয়। তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনার প্রিভিয়াস ভিসা থাকে, যদি কারো ভিসা না থাকে, সাপোজ কারো ভিসা নাই সে নতুন করে ভিসা লাগাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না।